পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পেরিয়ে গেলেও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের সংঘাতে পাহাড়ে শান্তি ফেরেনি। খুন, গুম, অপহরণ, হানাহানি আর রক্তক্ষয়ী সংঘাতে এখনও অশান্ত পার্বত্য চট্টগ্রাম। বন্ধ হয়নি অবৈধ অস্ত্রের ঝনঝনানি। তাছাড়া চুক্তির সব ধারা বাস্তবায়ন নিয়েও আছে নানা মত। স্বাস্থ্যকর অল টাইম বান সবসময় অল টাইম হেলদি লাইফ। সবুজ পাহাড়ে বৈচিত্র্যপূর্ণ এক জগৎ, যার নাম পার্বত্য চট্টগ্রাম। দেশের এক দশমাংশ নিয়ে পাহাড়ি জনপদ, যেখানে বহুদিনের সংঘাত শেষে শান্তি ফেরাতে 1997 সালে 2 ডিসেম্বর তৎকালীন শান্তিবাহিনীর সাথে চুক্তি করে সরকার। তবে উন্নয়ন সহ নানাভাবে বদলে গেলেও শান্তি ফেরেনি পুরোপুরি, কেননা এখনও পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, খুনোখুনি, নতুন সশস্ত্র সংগঠনের তৎপরতা মিলে নিয়মিতই অশান্ত হয়ে উঠে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। আজকে 25-26 বছর হয়ে গেছে উনি শান্তি চুক্তি বাস্তবায়ন করেন নাই, এই জন্য এখানকার লোকজনের কাছে, এখানকার অধিবাসীদের মধ্যে ওর এই ব্যাপারে হতাশা রয়ে গেছে। 2016 সাল থেকে কোনো আমাদের যে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়নের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে ভূমি নিষ্পত্তি কমিশন, সেই কাজটা যেন দ্রুত হয়ে যায় এবং ভূমি নিষ্পত্তির যে আইন সেগুলো যত দ্রুত আইন পাস হয়ে যায়। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে পাহাড়ে আছে পরস্পর বিরোধী আলোচনা। গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়ে গেছে, তাহলে এই সব ধারা না হওয়া পর্যন্ত আমার মনে হয় না পূর্ণাঙ্গ শান্তি এখানে প্রতিষ্ঠা হবে। যাদের সাথে চুক্তি হয়েছে তারা যদি চুক্তি বাস্তবায়ন না করে, আমরা সহজে বুঝে নিতে পারি যে তাদের কোনো রাজনৈতিক সদিচ্ছাই নেই। এখন অশান্তি আরো অনেক বেশি বেড়েছে বলে আমি মনে করি। প্রতিদিন এখানে গুম, খুন প্রতিনিয়ত হচ্ছে। তবে সরকার পক্ষের দাবি অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে বলে পাহাড়ে বইছে শান্তির বাতাস। আজকে যেদিকেই তাকাবেন, উন্নয়ন আর উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ এগুলো জাতীয়করণ করা হয়েছে, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাইলের পর মাইল রাস্তা, মাইলের পর মাইলের ইলেকট্রিসিটি। 72টি ধারার এই শান্তি চুক্তির বেশিরভাগ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানই নিষ্ক্রিয়, ফলে পাহাড়ে ঝুলে আছে সব ধরনের ভূমি জটিলতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।